গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, শনিবার 4 তারিখ সকাল সকাল 10:30। তো এখন বেরোবো, তার আগে আমার চিরাচরিত ব্রেকফাস্ট, ব্ল্যাক কফি, ডিম টোস্ট আর সস আর একটুখানি মেয়নিজ দিচ্ছি। যাই হোক, তো চলো এখন তোমাদের আজকে নিয়ে যাবো দেখি। আমিও অনেকদিন যাইনি, নতুন ফ্ল্যাটের কি অবস্থা সেটা একবার গিয়ে দেখে আসব। তো তারপরে আবার মাইকেল ফোন করেছিল, মাইকেল ফোন করেছে বলে চলো আজকে এক জায়গায় খাওয়াতে নিয়ে যাবো তোমাকে, বাঙালি রেস্টুরেন্ট। ও কোথায় খুঁজে খুঁজে, ও এরকম খুঁজে খুঁজে বার করে, যখন আমি এরকম একা একা থাকি আমাকে নিয়ে যায়। আমার যদি ভালো লাগে তাহলে সেগুলোতে আবার পম্পিদের আমি নিয়ে যাই। তো আগের বার সেই চিকাস না কিচাস কিচেন নাকি একটা ছিল, সেখানে নিয়ে গিয়েছিল। এইবার এটা গোড়মংলাতেই কোথাও একটা বলছে, তো সেটা যাব। তো একটু লেট হয়েই গেল, মাইকেলকে বললাম যে তুই একবারে চলে আয়, তোকে নিয়ে ওদিকে ফ্ল্যাটে যাব, ওখান থেকে ডাইরেক্ট চলে যাব ওর জায়গায়। তো আসতে একটু লেট করলো, আমি তো রেডি হয়ে বসেই ছিলাম, তো নিচে এখন এসে গেছে। চলো যাওয়া যাক। এই যে মাইকেল চন্দ্র চলে এসছে, চলো। এখন কোথায় আছে এটা? কোড়মংলা। কোন জায়গায়? কোড়মংলা থেকে এইদিকে ফিরে বলতে হবে, তোমার মুখ দেখাতে না লজ্জা লাগবে। কোড়ম থেকে 500 মিটার গেট কিন্তু হয়ে গেছে, চলো এখন যাওয়া যাক ভিতরে। এদিকেরও কাজ মোটামুটি এগিয়ে গেছে, এখানে ফিল হয়ে গেছে সব মাটি দিয়ে। তো এইদিকে ডান দিকে মাইকেলের দম আছে, আমার একটু দম আছে। হ্যাঁ, চারতলা অব্দি উঠেছি, তাতে জিপ বেরিয়ে গেছে। বাপরে বাপ, কোনো রকমে উঠলাম। অনেক কটা লিফ্ট আছে, আমরাই জানি। চলো এখন ঢুকে। ও বাবা, পুরো হয়ে গেছে। দরজা বসে গেছে। বাহ, এখানটাও রেডি হয়ে গেছে, বেশ ভালো প্রোগ্রেস। দেখো এইটা হচ্ছে গিয়ে গেস্ট রুম, এটাকে আমরা টয়লেট রাখবো না। এটা কিচেন, মোস্ট প্রবাবলি এই দেওয়ালটা ভেঙে দেবো, এখানে তো ওপেন থাকবে। এটা মাস্টার বেডরুম, সেই হাওয়া দিচ্ছে, সেই হাওয়ার কোনো কমতি হবে না। আচ্ছা, এখানে এটা করে দিয়েছি, এখানেও গার্ডেনের ইয়ে তৈরি হয়ে গেছে, মোটামুটি সব লোক কাজ হচ্ছে। কাজ কিন্তু বেস্ট ফাস্ট হচ্ছে আর কি। তো এইখানে এখনো গেটটা লাগাইনি, এখানে আরো একটা পাইপ লাগার কথা। আমাদের ইনভেস্টিগেশন হয়ে গেল, ঠিক আছে, মাইকেলের অ্যাপ্রুভ করা আছে, ঠিকই আছে। এবার যাওয়া যাক, কটা বাজছে এখন?
বসে পড়েছি আমি আর মাইকেল বস, ভালো অ্যাম্বিয়েন্স ছোটোর মতো। চলো সঙ্গে খাওয়া রাখুন ভেজ থালি। কি বলছি, ভেজ থালি পাতলা কালিয়া, তো এই হচ্ছে কমপ্লিট ভেজ থালি। এখানে একটা ভেন্ডি আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি, পনিরের তো সবজি আর চাটনি, আর এখানে লেবু, বেশ ভালোই। ভালো খুঁজে বার করছো ভাই। আর এর সঙ্গে আছে পনির, আবার মাইকেল বুঝতে পারেনি পনির এখানে সরিয়েতে থাকবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এইটা তো এসেছিলাম ক্লে হাট, আর একবার দেখিয়ে দিলাম। চলো এবার বাড়ি যাই। বুঝতে পারছি 2:45 বাড়ি চলে এলাম, মাইকেল চলে যাবে এবার, আমিও গিয়ে একটু বডিটা ফেলি, তারপরে এডিটিংটা করবো, রাত্রে আবার ব্লগ ছাড়বো। চলো খাওয়া দাওয়া করে ফিরে এসে ঘুম আর হলো না, তবে কাজের কাজ যেটা হলো সেটা হচ্ছে ব্লগটা এডিট হয়ে গেল। এইবার একটু চা বানাবো, অনেকদিন বিকেলে চা খাওয়া হয় না, তো চলো এখন চাটা নিয়ে বসি। আজ বিকেল আছে, একদিন অন্তর অন্তর গাছে জল দিতে হচ্ছে, এত রোদের তেজ, সেটা আজকে আমরা বুঝেছি ইয়েতে গিয়ে। কাণ্ড করেছি, ঘরের চাবি না নিয়ে বেরিয়ে গেছি, ডুপ্লিকেট যে চাবিটা সেটা দিদিদের ঘরে, দিদিরা তো নেই, জানি না এবার কীভাবে ঘরে ঢুকবো, দেখি তিক্রাম লাগাতে হবে কিছু একটা। খুব টেনশানে পড়ে গিয়েছিলাম যে চাবি বানায় সে 8টা অবধি থাকবে বলছে। এদিকে দিদিদের ঘরের চাবি প্রফুল ভাইয়ের কাছে ছিল, প্রফুল ভাই বাইরে ছিল, ওকে ফোন করলাম, বললো 1 ঘন্টা মতো লাগবে, বাট আমার কন্ডিশন শুনে তাড়াতাড়ি চলে এসছে, 7:42 বাজছে। তো এখন প্রফুল ভাইয়ের কাছ থেকে দিদির ঘরের চাবি নেবো, দিদির ঘর খুলে ওর থেকে নিয়ে তারপরে দেখা। 206 এসছি চুরি করতে, আমি বাবা খুঁজছি কই, ও বাবা এটা আবার দুটো চাবি। দিদিয়া দেখলো তোমার রুম একদম বড়িয়া হ্যাঁ, পেয়ে গেছি চাবি, সামহাও রেস্কিউ করলাম নিজের ঘরের চাবি, আবার ফেরত দিয়ে দিই। আজকে আবার হচ্ছে বাঙালিয়ানা গেট টুগেদার, যে কজন রয়েছে এদিকে অভিক, বুবুন, আর এদিকে ভ্যান্ডা, আমাদের ভ্যান্ডা বললে হবে না, অনির্বান্ধা। তো ঘুরতে পারছি এখন 12:30, সব এক এক করে চলে গেছে, বুবুন চলে গেছে, অভিক চলে গেছে, এখন ভ্যান্ডা যাচ্ছে। চলো আবার দেখা হবে, আবার দেখা হবে। তো ঘড়িতে এখন বাজছে 12:45, আজকের ব্লগটা এখানেই শেষ করি, বাট ব্লগ এখনও এন্ড হয়নি, কালকের ব্লগটাও থাকবে। কালকে যাব হচ্ছে কি, যেমনটা বলছিলাম, অফিসের এক কলিগের বেবি শাওয়ারের ইনভিটেশন আছে, তো ওখানেই যাব। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এয়ারপোর্টের ওই দিকে কোথাও একটা, আমি এক্স্যাক্ট লোকেশানটা জানি না, কালকে লোকেশান দেখে যাব। তো চলো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে 10টার মধ্যে বেরোতে হবে, 11টা থেকে ওখানে বেবি শাওয়ারের ইনভিটেশনটা আছে। তো চলো গুড নাইট আজকের মতো, এরপরে কালকের ব্লগ শুরু হচ্ছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, রবিবার সকাল সকাল রেডি হয়ে গেছি একদম, দেখতেই পাচ্ছ। তো যেমনটা বলেছিলাম যে আজকে আছে আমাদের এখানে অফিস কলিগের বেবি শাওয়ার, সেখানেই যাচ্ছি, অলরেডি লেট হয়ে গেছে, মানে আমাকে 9:45 বেরিয়ে যেতে হতো, অলরেডি 9:45 বেড়ে গেছে, তো তো ওই জন্য তাড়াহুড়ো করছি একটু। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, আর এখান থেকে প্রায় 1 ঘন্টার জার্নি, যাবো গাড়ি নিয়েই, চলো বেরিয়ে পড়ি। তো যাওয়ার পথে এখানে ফুলের বুকে অর্ডার দেওয়া আছে, আর সৌরভের কাছে আর একটা গিফট ও অর্ডার করে রেখেছে অ্যামাজন থেকে, তো সবাই মিলে একসাথেই দেবো, ইন্ডিভিজুয়াল কিছুই না। আর পাঞ্জাবিটা দেখে বুঝতেই পারছো বাংলাদেশ থেকে পেয়েছিলাম, এই পাঞ্জাবিটা পরে নিয়েছি, খুব পছন্দ হয়েছে, সাদা তো এমনি আমার ফেভারিট, তারপরে এই যে কাজ করা আছে আরও ভালো লাগছে। তো চলো এখন বেরোই। তো এই বুকেটা এখান থেকে নিয়ে নিলাম, আমি অর্ডার দিয়ে রেখেছিলাম। এই হচ্ছে এখন নাইস রোডের কন্ডিশন, রাস্তায় এখান থেকে 3-4 কিলোমিটার আগে বলছে যে কোনো একটা মানে হাই ভোল্টেজ তার কেটে পড়ে আছে, যার জন্য গাড়ি এগোতে পারছে না, সবাই এখানে পুরো দাঁড়িয়ে, এইদিকেও সবাই দাঁড়িয়ে। কে হয় ইসমে দেখাও,
देखेंगे ना क्या है ये रहा। हेलो हाय हाउ यू हर्षित हेलो हास्ता थैंक यू सो मच मैं सॉलिड केस खाई मां फोन कर रहे अच्छा बंगाली में बोल रहे मामू हां तो ऐसे हमेशा मम्मी ने फोन किए मम्मी भी बोल रही ये आपको आंटी बुलाया तो मेरे को मतलब क्या सिस्टर बुलाना है और ये तब मैं उनके मामा देन यू बी माय मामा ऑल द बेस्ट मामू। तो এখানে এখন রিচুয়াল শুরু হয়ে গেছে এটা শাশুড়ি আমাদের বেবি শাওয়ার মানে সাজ যেটা হয় সেটা তো এতটা এরকম কোনো পুজো টুজো দিয়ে কিছু হয় না মানে এখানে যেমন আইডিয়াল টাইডেল রাখা আছে সব আন্টিরা দাঁড়িয়েছে যে যার গিফট দিচ্ছে ওটা আমরা এখানেই বসে আছি সবাই গিফট কেনে যে ফল না হলে শাড়ি আমরা তো জানতাম না আমরা আমাদের মতো নিয়ে এসেছি এটা খুব অকওয়ার্ড লাগছে যেতে ওখানে গিয়ে এখন তো আমরা উঠবো বাট ওখানে গিয়ে তার ভিডিও হবে না চলো আমার নাম্বার আ গে কংগ্রেচুলেশন টু বোথ অফ ইউ ভেরি গুড হাই এখানে আমরা বসে পড়ছি এখন তিন দিনে আর ওদিকে চলছে ফটোশুট প্রথম পাশে এসে গেছে মিষ্টি তারপরে তারপরে হচ্ছে আচার মিষ্টি এরপরে এলো এটা সবজি এটা জানি না কি এটাও জানি না কি আচ্ছা স্যালাড ভেজ চপ সামনে দিয়ে খেতে বসেছে এই দুটো ভেজ চপ আবার আছে চিজ তারপর আছে পরোটা আর পনির তারপর আছে রাইস আর রায়তা একসঙ্গে মিশিয়ে দিয়েছে তাতে দিয়ে গেল কলা পান আর এদিকে আইসক্রিম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে বাই বলে চলে যাব বাই যা চলে এসছি এখন মীনাক্ষী মলের কাছে সবাই নেমে গেল এখান থেকে অটো ধরে যে যার বাড়ি চলে যাবে আমি এদিক দিয়ে আমার বাড়ি ভালোই কাটলাম কাটালাম দুপুরটা চলো এবার গড়িতে বাজে পৌনে সাতটা শুয়ে শুয়ে এদিক ওদিক করছিলাম ঘুমাইনি কারণ ঘুমিয়ে গেলে তো ব্যাস তো এখন এই যে এই কফি বানাবো ব্ল্যাক কফি তো কফি নিয়ে একটু বাইরে বারান্দায় বসবো তো রেডি ব্ল্যাক কফি বাঙালিয়ানা সকল ভেঙে যাওয়ার পর থেকে মানে অরিজিতে চলে যাওয়ার পর থেকে এই বসাটা আমাদের হয়নি প্রায় তো কালকে সেটা বসে বেশ অনেক দিনের জমানো গল্প সবার বেরোলো অভিক তো হাইট দিয়েছে অভিক বলছে সূর্য ডুবে গেলে আর খায় না মানে ও সন্ধ্যে ছটার আগে যা খাবার খেয়ে নেয় তারপর একদম সকাল অবধি কিচ্ছু খায় না ওই জন্য এখানে এসেও কিছু খায়নি আমরা রাত্রেবেলায় কি অর্ডার বা পরোটা অর্ডার করলাম আর চিলি চিকেন অর্ডার করলাম ওই খেলাম তো ভালোই লাগলো এরকম আর আজকে ডিক্সার এখানে গিয়ে ওটাও বেশ মানে এর আগেও গেছি সাউথ ইন্ডিয়ান তবে বেবি শাওয়ারে যাইনি
সাউথ ইন্ডিয়ান বিয়ে খেতে গেছি, এটাও ভালোই লাগলো, ভেজ পুরোটাই ছিল দেখলে তোমরা। তো যাই হোক চলো এখন বসে একটু চাটা এনজয় করি। সেই যে বিকেলে চা খেয়েছি তারপরে ভিডিওই করা হয়নি, ডিনার তো এখন হয়ে গেছে, বাট কালকে ব্লগে মানে লাস্ট যে ব্লগটা ছেড়েছিলাম সেখানে তোমাদের অনেকেরই কনফিউশন হয়েছে, মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম বিটিডি আর এদিকে আয়নার এই সমস্ত নিয়ে। তো যাই হোক যতটুকু ওখান থেকে বুঝতে পারো আর কি। তো এবার ঘুমিয়ে যাবো, আর কালকে সোমবার মুশকিলটা হচ্ছে 4 থেকে তো অফিস, 7 থেকে আবার অফিস যেতে হবে, তারপরে আবার 1 সময় মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে নাকি রাতে। তো যাই হোক চলো আর বেশি লেট করবো না, এখানেই আজকের ব্লগটাকে শেষ করি। এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও, আর এখনও যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে, এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, সঙ্গে থাকো দেখতে থাকো সেন্সেশন।